মসজিদের সামনে গাঁজা গাছের সন্ধান মিলেছে। বাগানে গাঁজার চাষ হচ্ছে এমন চাঞ্চল্যকর তথ্যে ওই বাগানে অভিযান পরিচালনা করে র‍্যাব 12-র সদস্যরা। অভিযানকালে মসজিদের সামনে বাগান থেকে বিপুল পরিমাণ গাঁজা গাছ উত্তোলনপূর্বক জব্দ করা হয়েছে। র‍্যাব 12 অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গনি জানান, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামে মসজিদের সামনে একটি বাগানে গাঁজা গাছ চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় 2 কাঠা জমির উপর বড় বড় আকৃতির গাঁজা গাছ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় গাঁজা গাছগুলো উত্তোলনপূর্বক গাড়িযোগে র‍্যাব 12 কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, গাঁজা গাছ চাষের অভিযোগের বাগান মালিক কাজীপুরা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম বাদলকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আমরা র‍্যাব 12-র ব্যাটালিয়ন কোম্পানির অভিযানের একটা টিম গোপন সংবাদে জানতে পারে যে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে, মানে বসত বাড়ির পাশে, মসজিদের পাশে যে ক্যানাবিস অর্থাৎ যে গাঁজা চাষ করা হয়, তো তারই প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করছি। আর এখানে এসে যে এই জমির মালিক আশরাফুল ইসলাম, তাকে আমরা ধৃত করছি। আর আপনারা তো এখানে ফুটেজ নিচ্ছেন, দেখছেন তো অন স্পটে কি অবস্থা। তো আমরা আনুমানিক ধারণা করছি এখানে 2 কাঠা জমি হবে, ঠিক আছে? 2 কাঠা, আনুমানিক 2 কাঠা জমিতে এই চাষটা করা হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই গাছগুলা এখান থেকে মানে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে আমরা ওখানে প্রসেস করে দেখব যে, প্রসেস করা বলতে মানে আমরা যে মানে কেটে ওইগুলা কি পরিমাণ ওজন হয় কাঁচা অবস্থায়, এরপরে আমরা যথাযথ আইনগত প্রক্রিয়ায় আমরা থানাতে বিষয়টা হস্তান্তর করব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। আর মসজিদের ইমাম বলছেন, মসজিদের সামনের বাগান তাদেরই, মসজিদের সামনে চাষ হলেও আমি গাঁজা গাছ চিনি না, গাঁজা গাছ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, এটা সম্পর্কে আমি কিছুই জানি না, এবং এটা যে গাঁজা কিনা তা আমরা জানি। প্রত্যেক বছরে 3 বার করে পরিষ্কার করা হয় পুরা বাগানটাই, এইটুকুই আমরা জানি, তাছাড়া অন্য কিছু না। ওখানে একজন ইমাম থাকলে আমি চিনবো, কিন্তু ওখানে গাঁজা কি কি ওইটা তো আমি চিনবো না। ওটা একজন, ওখানে যদি একজন হুজুর দাঁড়ায় তাহলে আমি চিনবো যে ওখানে একজন হুজুর, ওখানে গাঁজাই চাষ হচ্ছে কি আরো অন্য কিছু হইতে এটা আমার জানা নেই। আর গাঁজা চাষি বাদলের মা বলছেন, অনেকদিন যাবত গাছগুলো বাগানেই হচ্ছে, ওগুলো যে গাঁজা গাছ তা আমরা জানতাম না, অনেকবার পরিষ্কার করে ফেলে দিয়েছি তাও আবার জন্মেছে। তিনি বলেন, আমার ছেলে গাঁজা চাষের সাথে জড়িত নয়। নিয়ে যাইবেন, সাক্ষ্য প্রমাণ না দেওয়ার পর্যন্ত কিন্তু আপনি করে উপযুক্ত বিচার আপনারা পাইবেন। আমরা বাড়তি হইতে দিই না, কিন্তু এবার একটু বাড়তি হয়েছে। সাব্বির হাসান, মোহনা ডিজিটাল।